দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানা নুঙ্গি মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন। গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে। ব্যাংকে কোনো নিরাপত্তারক্ষী না থাকলেও আটকে পড়েন ওই বাড়ির পিছনের অংশের বাসিন্দারা। দমকল কর্মীরা এসে ল্যাডার লাগিয়ে তাদের উদ্ধার করেন। দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে শুধুমাত্র ম্যানেজারের ঘর ও ভল্টস রুমে আগুন লাগায় অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য এখনো জানা যায়নি।